সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকালে অনেক বেশি ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমি আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন রেসিপিটি দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার একটি চিকেন সিস রোল রেসিপি, যেটার মধ্যে চিকেন, ভেজিটেবল এবং সিজের পুরে ভরপুর থাকবে। দেখে হয়তো বুঝতে পারছেন এটা খেতে ঠিক কতটা মজা হবে। ইনশাল্লাহ এই রেসিপিটা দেখে যে কেউ তৈরি করতে পারবেন এইটুকু বলতে পারি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় এই অসম্ভব মজাদার চিকেন সিজ ভেজিটেবল রোলটা। আমি প্রথমে এখানে 1 টেবিল চামচ কুকিং অয়েল দিয়ে দিয়েছি। দেখেন আমি অল্প করে বাটারও দিয়ে দিয়েছি। আমি কুকিং অয়েল এবং বাটার দুটো একসঙ্গে দিয়ে এই রেসিপিটা তৈরি করছি। দেখেন আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে শুধু বাটারটা দিয়েও তৈরি করতে পারেন, আবার শুধু কুকিং অয়েলটা দিয়েও তৈরি করতে পারেন। দেখেন পেঁয়াজটা আমি অনেকক্ষণ ভেজে নিয়েছি। দেখেন এখন আদা এবং রসুনের দুটোটা পেস্ট একসঙ্গে মিক্স করে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। দেখেন দেওয়ার পরে আমি আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি রসুন আদা, যে একটা র ফ্লেভার থাকে সেটা চলে যাওয়ার জন্য। দেখেন ভাজা হয়ে গেছে। আমি এখন রেড ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আমি 2 রকমের ক্যাপসিকাম ব্যবহার করছি। আমি দেখেন গ্রিন ক্যাপসিকামও দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে আরও অনেক রকম সবজি অ্যাড করতে পারেন, যেমন গাজর অ্যাড করতে পারেন। দেখেন আমি এগুলো দেওয়ার পর একটু ভালো করে ভেজে নিয়েছি। আমি একের মাত্র 2টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন, বাড়িয়ে বা কমিয়ে। দেখেন কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পরে আমি আরও একটু ভেজে নিচ্ছি। দেখেন ভাজা হয়ে গেছে। আমি এখানে 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিয়েছি। দেখেন ময়দাটা দেওয়ার পরে আমি আবার একটু ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছি। এটা ভাজার পরে একটু ক্রিমি ক্রিমি হয়ে যাবে। দেখেন এটা ভাজা হয়ে গেছে। আমি এখন আগে থেকে যে চিকেন স্টেকটা রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি। আমি যেই চিকেনটা সিদ্ধ করে নিয়েছিলাম সেখান থেকে আমি কিছু স্টেক রেখে দিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি। আমি এখানে 3 টেবিল চামচের মতো লিকুইড মিল্কও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি দুটো একসঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। দেখেন এই ভেজিটেবলটা কিন্তু একটু ক্রিমের মতো আটা আটা হবে। দেখবেন আমি এখানে 7 অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আমি 1 টিস্পুন অরিগানো দিয়ে দিচ্ছি। দেখেন দেওয়ার পরে আমি আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। চুলার ফ্লেমটা কিন্তু একদম লো মিডিয়ামে রেখে কিন্তু দেখেন এই ভেজিটেবলস আমি ভালো করে একটু রান্না করে নিয়েছি। এখন আমি চিকেনটা আগে থেকে একটু প্রসেসিং করে রেখেছিলাম, সেটা দেখানোর কিছু নেই, সেটাতে আমরা সবাই, তার জন্য আমি এটা আপনাদের সাথে শেয়ার করে নেই। এখন আমি চিকেনটা এখানে দিয়ে দিয়েছি। দেখেন দেওয়ার পরে আমি আবার একটু ভালো করে চুলার ফ্লেমটা একদম লো মিডিয়ামে রেখে রান্না করে নিচ্ছি। দেখেন এগুলো এইভাবে কিন্তু বাস্তে হবে, বাস্তে বাস্তে দেখবেন ফ্রাই প্যানের গা থেকে উঠে আসবে, তখন বুঝে দিতে হবে এই পুরটা একদম রেডি হয়ে গেছে রোলের জন্য। দেখুন এখানে আমি অল্প করে পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। আপনার ছেলে পুদিনা পাতার পরিবর্তে কিন্তু ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন, আবার দুটোটাও কিন্তু অ্যাড করতে পারেন। আমি একটা ফ্লেভারের জন্য পুদিনা পাতাটা দিয়ে দিয়েছি। দেখেন দেওয়ার পর আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি। দেখেন এটা আমার এটা একদম রোলের জন্য রেডি হয়ে গেছে। আমি এখন এটা ঠান্ডা হওয়ার জন্য 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। দেখেন আমি একটা মোল্ডে ঢেলে নিয়েছি, এগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি এখানে 1 কাপ মোচারালা সিস দিয়ে দিয়েছি। সিসটা আমি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম। দেখেন সিসটা আমি এই ফুরেটার সঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। দেখেন মিক্স করা হয়ে গেছে। আমি এখন রোলটা তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন আমি একটা রোল তৈরি করে নিয়েছি। এইভাবে কিন্তু আমি সবগুলো রোল তৈরি করে নেব। এরকম রোল কিন্তু যদি ইফতারের টেবিলে থাকে তাহলে খেতে কিন্তু মন্দ হয় না। বাচ্চারা কিন্তু অনেক লাইক করে এই চিকেন রোলটা। তৈরি করা কিন্তু একদম সহজ, উপকরণে কিন্তু তৈরি করে নিতে পারেন। ইফতারের সময় এরকম চিকেন রোল কিন্তু বাচ্চারা কিন্তু অনেক লাইক করে। আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না। দেখেন আমি এখানে 2টা ডিম নিয়ে নিয়েছি। আমি 7 অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। ডিমটা আমি ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। দেখেন ডিমটা ফেটানো হয়ে গেছে। আজকে রেসিপিটা আমি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদেরও ভালো লাগবে, আপনারা ভালো বাসায় ট্রাই করবেন। দেখেন আমি এখানে ব্রেড গামও নিয়ে নিয়েছি। এবার ডিমের ব্যাটারের মধ্যে রোলটাকে এইভাবে কোট করে নিতে হবে। আপনারা চাইলে এখানে ময়দার ব্যাটারও ব্যবহার করতে পারেন, তবে ডিমের ব্যাটারে কোট করে নিলে রোলটা বেশি ক্রিপসি হয়। দেখেন ডিমের ব্যাটার কোট করার পরে আমি ব্রেড গামের মধ্যে আবারও কোট করে নিচ্ছি।
দেখেন আমি এভাবে সবগুলো রোল কিন্তু ডিমের মধ্যে আর ব্রেড গামের মধ্যে কোট করে নেছি। আমি হলুদ কালারের ব্রেড গাম নিয়েছি, আপনারা চাইলে টুস বিস্কুটের গুঁড়ো নিতে পারেন। আপনারা যারা রোলগুলোকে সংরক্ষণ করতে চান তারা এ পর্যায়ে একটি এয়ারটপ বক্সে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। দেখেন আমি সবগুলো রোল কিন্তু আমি এখন পরের স্টেপে চলে আসছি। দেখেন আমি রোলগুলো একটু ভেজে নিচ্ছি, তার জন্য আমি অয়েলটা লো মিডিয়ামে গরম করে নিয়েছি। এটা হাই হিটে গরম করা যাবে না, তাহলে রোলটা তাড়াতাড়ি কালার এসে যাবে, ভিতরের কাঁচা থেকে যাবে। তার জন্য দেখেন আমি মিডিয়াম লোতে গরম করে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। এই রোলটা বাজার সময় একটু সময় নিয়ে ভাজতে হবে, আস্তে আস্তে করে, তাড়াহুড়া করা যাবে না। দেখেন ভাজা হয়ে গেছে, আমি এক মিনিট উল্টিয়ে দিয়েছি। দেখেন সবগুলো রোল কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এখন তেল চড়িয়ে উঠিয়ে নিচ্ছি। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি এই চিজ রোলটা। দেখেন এখন পরিবেশনের পালা, আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে কালারটা। দেখেন আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। দেখেন চিজে ভরপুর এই চিকেন চিজ রোলটা খেতে কিন্তু অনেক টেস্টি। একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকমই সহজ এবং মজাদার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন।